আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। বর্তমান সময়ে টক অব দ্য কান্ট্রিতে রয়েছে ফারদিন। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র ফারদিন নূর হত্যা মামলাটি ইতিমধ্যে একটু একটু সব কিছুই আপনারা জেনে গেছেন। কীভাবে কোথায় নিয়ে তাকে মর্মান্তিকভাবে পৃথিবী থেকে সরিয়ে দেওয়া হয়েছে এবং তার সর্বশেষ অবস্থাও আপনাদের সকলেরই জানা। তো দর্শক, পুরাতন কথা আর না বলি, নতুন কথা হচ্ছে ঠিক কারা সেই সময়ে তার হত্যাকাণ্ডে অংশগ্রহণ করেছিল, এই প্রশ্নের উত্তর কি খুঁজে পেয়েছেন? এই প্রশ্নের উত্তর অনেকটাই খোঁজার চেষ্টায় ছিলাম আমরা, যার কারণেই আপনাদের সামনে এমন কিছু তথ্য উপস্থাপন করতে যাচ্ছি যেটি শুনলে আপনি হয়তো বা এক মুহূর্তের জন্য থমকে যাবেন। তো দর্শক, নর্মালি যে বিষয়টি আমার আপনার সকলেরই মনে হয় সেটি হচ্ছে যে ছাত্র ফারদিন নূর পরশ, যার পরীক্ষা ছিল পরদিন, আগের দিন থেকে নিখোঁজ, আর তাকে কিনা মাদক কারবারের যে আখড়া সেখানে চনপাড়ায় পাওয়া গিয়েছে এমনটাই কিন্তু তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যম বা গণমাধ্যমে নিশ্চিত করেছেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য সহ তদন্ত সংশ্লিষ্ট একাধিক সূত্র। তারা কিন্তু জানিয়েছেন যে ফারদিনের ফোনের লাস্ট লোকেশন তারা ট্রেস করেছেন এবং সেখানে চনপাড়ার কথাই কিন্তু বারবার উল্লেখ করেছেন। যদিও এখানে ডিবি অ্যান্ড আমাদের র‍্যাব দুজন কিন্তু দুরকম কথা বললেও দুজন এক মেরুতেই রয়েছেন। কেন বলছি সেই কথা, একজন বলছে চনপাড়ার ভেতরে প্রবেশ করেছে, আরেকজন বলছে না চনপাড়ায় না, চনপাড়ার আশেপাশে পাওয়া গিয়েছে। তো যাই হোক, সেইখানকার মোবাইলের টাওয়ারের কথা যদি আমি উল্লেখ করি তাহলে বলতেই হচ্ছে ফারদিন সর্বশেষ তার ফোনের যে ড্রেসিংটা ছিল সেটি হচ্ছে চনপাড়া এবং র‍্যাব যে জায়গাটি দাবি করছে সেই জায়গা, দুটার মাঝখানে, যার কারণে কিন্তু র‍্যাব এবং বাংলাদেশ গোয়েন্দা বিভাগ এই দুইটাই কিন্তু তাদের দাবির সাথে একটা যুক্তিযুক্তকতা রয়েছে। তো যাই হোক, এখন যে কথাটি বলছি সেটি হচ্ছে আমরা কিন্তু বেশ কয়েকদিন আগেই শুনেছি যে ফারদিনকে নাকি একটি প্রাইভেট কারে করে সরানো হয়েছিল, ফারদিনের নিথর মরদেহ। এই বিষয়টি বিস্তারিত কিন্তু একটুখানি তথ্য প্রকাশ করেছেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা, যদিও আনুষ্ঠানিক তেমন কিছু জানার নেই, কারণ এখনো পর্যন্ত কনক্রিট কোনো তথ্য প্রমাণ কিন্তু তাদের মধ্যে তাদের হাতে নেই, যার কারণে কিন্তু তারা এভিডেন্স ছাড়া কোনো কথা বলতে চাচ্ছেন না। তো সেই ক্ষেত্র থেকে তারা বলেছেন যে যেদিন ফারদিন নূর পরশ নিখোঁজ হন, তারপরে যে শীতলক্ষা নদী থেকে তার নিথর অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়, তার সেই ঘটনাটা আসলে তখন থেকেই তারা তৎপরতা শুরু করেছেন এবং দফায় দফায় কিন্তু তারা বিভিন্ন রকমভাবে তাদের আইনি যে পদক্ষেপগুলো রয়েছেন সেগুলো কিন্তু গ্রহণ করছেন। তো সর্বশেষ জানা গিয়েছে যে শাওন নামের একজনকে ফোন দিয়েছিল, শাওন মেবি যে পাঁচজন গ্যাংস্টার মিলে তাকে মর্মান্তিকভাবে পৃথিবী থেকে সরিয়ে দিয়েছে, বুয়েটের মেধাবী সেই শিক্ষার্থীকে, তাদের মধ্যে কোনো একজনের বোন জামাই ছিল শাওন। তাদের ফারদিনকে মৃত্যু নিশ্চিত করার পরে শাওনকে ফোন করা হয়েছিল লাশটি সেখান থেকে সরানোর জন্য। শাওনের নিজস্ব প্রাইভেট কার থাকায় সে সময় আনুমানিক রাত দুটার দিকে কিন্তু শাওন তার নিজের প্রাইভেট কার নিয়ে চনপাড়ার মধ্যে ঢুকেছিল। মেবি 10 থেকে 12 মিনিটের মধ্যেই কিন্তু তারা আবারও চনপাড়ায় থেকে বের হয়েছিল এবং সেখানে যে সিসিটিভির ফুটেজ রয়েছে সেই সিসিটিভির ফুটেজ কিন্তু সাক্ষী দিচ্ছে চনপাড়া থেকে কাঁচপাড়া নামের, কাঁচপুর নামের যে একটা রোড রয়েছে সেই রোডের পাশেই কিন্তু শীতলক্ষা নদী এবং সেইখান থেকেই কিন্তু সেইখানকার যে সিসিটিভির ফুটেজ রয়েছে সেই সিসিটিভির ফুটেজে সেই দিকেই কিন্তু গাড়ির মোড় নিতে দেখা গিয়েছে এবং এটি কিন্তু স্পষ্ট ফুটে উঠেছে। তো এর আগে আমি যদি একটু ফ্ল্যাশব্যাকে যাই তাহলে বলবো লেগুনার একটি কথা কিন্তু আমরা শুনেছিলাম এবং লেগুনা কিন্তু বেশ নাড়া দিয়েছিল আমাদের সবাইকে যে হয়তোবা লেগুনা চালকের এর সাথে কোনো সম্পৃক্ততা থাকতে পারে। তো সেই ক্ষেত্র থেকে বলছি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু সেই লেগুনার যে দুইজন চালক ছিল তাকে চিহ্নিত করেছেন এবং তাকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতেও নিয়েছিলেন কিন্তু নেয়ার পরে সর্বশেষ যে তথ্যটি পাওয়া গিয়েছে ফারদিন হত্যার সঙ্গে তাদের তেমন কোনো যোগসূত্র পাওয়া যায়নি বলে আমাদের জানিয়েছেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। তারা বলছেন যে ফারদিনকে যে লেগুনায় তোলা হয়েছিল তখন আনুমানিক রাত 1টা বাজে, মধ্যরাতে আসলে সেরকমভাবে কোনো ভাড়াও ছিল না, যার কারণে লেগুনাটা মাত্র কয়েকজন যাত্রী নিয়ে কিন্তু রওনা দিয়েছিল। সেই সময়ে দেখা গিয়েছিল যে 30 টাকার ভাড়া তারা 50 টাকা করে নিয়েছিল
ফারদিনের কাছ থেকেও কিন্তু 50 টাকা নিয়েছিল এবং ফারদিন সহ তিনজনকে সে সময় কিন্তু একটি রাস্তা বিশ্ব রোডের কাছে কিন্তু নামিয়ে দিয়েছিল, এমনটাই তথ্য পাওয়া গিয়েছে। তো দর্শক, তারপরেই ফারদিনকে সেইখান থেকে একটি সিএনজিতে মেবি 3-4 জন ছিল, সেই সিএনজি আসার পরে হঠাৎ ফারদিনের সামনে থামে এবং ফারদিনকে সেই সিএনজিতে ওঠার জন্য একটা স্কোপও করে দেয় তারা। দেখা যায় যে লাস্টের সিটে যে তিনজন বসা ছিল সেই তিনজনের মধ্যে একজন উঠে সামনে যায় এবং ফারদিনকে ওইখানে একটা সিট কিন্তু তারা করে দেয়। এরপর কিন্তু সেখান থেকে সিএনজিটা চলে যায়, তারপরে সিসিটিভির অন্তরালে যায় এবং পুরো ঘটনাটা কিন্তু তারপর ঘটে। এখন যদিও আনুষ্ঠানিকভাবে স্বীকার করেনি, তবে সম্প্রতি বাংলাদেশের শীর্ষস্থানীয় সময় টেলিভিশনের এক প্রতিবেদনের মাধ্যমে উল্লেখ করা হয়েছে, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা বলেছেন যে ফারদিনকে যে সময় হত্যা করা হয়েছে, মধ্যরাতে হত্যা করা হয়েছে, সেই হত্যায় কয়েকজন অংশগ্রহণ করেছেন এবং তাকে এমনভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে যেটি তার শরীরে কোনো বাহির থেকে দেখলে কোনো আঘাতের চিহ্ন নেই, কিন্তু শরীরের ভেতরে প্রত্যেকটা ছেলে তাকে এত বেশি টর্চার করা হয়েছে যেটা সত্যি অমানবীয়। আর মারতে মারতে ফারদিনকে একসময় ফারদিন বাঁচার জন্য চেষ্টা করেছিল, এমনটাই জানা গিয়েছে, বাঁচার জন্য চেষ্টা করে ফারদিন নাকি ওখান থেকে পালানোরও চেষ্টা করেছিল সেই মার খাবার অবস্থাতেই। পালাতে গিয়ে ফারদিন দৌড় দেয় এবং দৌড় দেওয়ার এক পর্যায়ে সে পা পিছলে সামনের দিকে পড়ে যায়। তখন অতর্কিতভাবে যারা তাকে মারছিল তারা সেই সময় আবারও তার সামনে গিয়ে প্রচণ্ড রকমের মারধর করে। মারতে মারতে এক সময় ফারদিন নিথর হয়ে যায় এবং তার শরীর আর কোনো সাড়া দিচ্ছিল না। এমন অবস্থায় কোনো কিছু না ভেবে তারা সেই সময় কিছুই বুঝতে পারছিল না যে কি করবে। তারপরেও তাদের নির্যাতনের মাত্রা কিন্তু কমেনি, মারতে মারতে এত পরিমাণ তার শরীরে আঘাত করে যে আঘাতগুলো তার মস্তিষ্কে গিয়ে প্রচণ্ড রকমের ভাবে নাড়া দেয় এবং সেখানে কিন্তু তার মস্তিষ্ক যে রক্তক্ষরণ হয়েছে, সরি, মস্তিষ্কে রক্তক্ষরণ জনিত কারণেই কিন্তু তার মৃত্যু নিশ্চিত হয়েছে। এই তথ্যটির সঙ্গে আমাদের সেই ফরেন্সিক টেস্টে যদি আমরা একটু যাই, সেখানে কিন্তু মেডিকেল যিনি এক্সপার্ট ছিলেন, ফরেন্সিক এক্সপার্ট ডাক্তার ফারহাদ কিন্তু এই কথাই বলেছেন যে ভোঁতা অস্ত্র দিয়ে তাকে এমনভাবে আঘাত করা হয়েছে আঘাতজনিত কারণে, মস্তিষ্কে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে মৃত্যু নিশ্চিত হয়েছে বুয়েটের মেধাবী শিক্ষার্থী ফারদিন নূরের। সর্বশেষ এখন মৃত্যু নিশ্চিতের পরে স্বাভাবিক যে প্রশ্নটি উঠছে যে তাহলে মৃত্যু নিশ্চিতের পরে কি হলো, এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে জানা গিয়েছে যে সেই সময়ে কিন্তু শাওনকে ফোন করা হয়েছিল এবং তার প্রাইভেট কারে করে সেখান থেকে লাশ তোলা হয় এবং সেই গাড়িতে 4 জন ছিল, চালক ছিল শাওন নিজেই, শাওন নিজে তার গাড়ি ড্রাইভিং করছিল এবং পাশে পেছনে মোট 4 জন ছিল, শাওনকে মিলে 5 জন আর ফারদিনকে নিয়ে হচ্ছে হলো 6 জন। সেই প্রাইভেট কারে মধ্যরাতে 6 জন ছিল। ফারদিনের নিথর মরদেহ যখন তারা মৃত্যু নিশ্চিত করেছে তখন সেই প্রাইভেট কারে ধরাধরি করে তোলে এবং যে পেছনের যে সিটটা থাকে, যে 3 জনের একটি সিট থাকে, সেই সিটের পায়ের নিচে যে জায়গাটা আছে, একটা স্পেস আছে পা রাখার জন্য, সেই স্পেসটাতে কিন্তু তাকে শুইয়ে দেয়া হয় এবং এভাবে কিন্তু তাকে নিয়ে যাওয়া হয় শীতলক্ষার পারে এবং তাকে সেখান থেকে ফেলে দেয়া হয়, এমনটাই তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে গণমাধ্যমে এসেছে। তো দর্শক, বাংলাদেশের প্রকৌশল বিশ্ববিদ্যালয় বা বাংলাদেশ শীর্ষস্থানীয় শিক্ষাঙ্গনের এমন একটি ছাত্র, এমন একটা স্টার চলে গেছে, তার মর্মান্তিক যে মৃত্যুটা এটা আসলে সহ্য করা যায় না, এটা কোনোভাবেই সহ্য করা সম্ভব নয়। তো তারপরেও সর্বোপরি বলবো আল্লাহর কাছে তার যেন তার আত্মার মাগফিরাতের জন্য দোয়া করব, আমরা সকলেই দোয়া করব, ইভেন আপনারা সকলেই মন থেকে ব্যথিত হয়েছেন এটাও আমরা জানি, কারণ কমেন্টের মাধ্যমে যে যার মতো করে পারছেন সমবেদনা জানানোর চেষ্টা করছেন এবং তার জন্য পরবর্তী মঙ্গল কামনা করছেন পরবর্তী জীবনের জন্য। তো আজ এখানে শেষ করছি, আমরা চেষ্টা করব আবারও ফারদিন হত্যার নতুন কোনো ঘটনা আপনাদের সামনে তুলে ধরার জন্য। আর ততক্ষণ পর্যন্ত সকলে সুস্থ সুন্দর নিরাপদে থাকবেন, সেই সঙ্গে দেশকে ভালো রাখবেন। ধন্যবাদ পুরোটা সময় জুড়ে সাথে থাকার জন্য।